পরম গুরুদেব তিনি ঠাকুরকে তো তাঁর যা লেখেন গুরুর বা শিষ্যর বা সে তো তিনি লেখেনি। এরপরে লক্ষ্য করে দেখুন যে ঠাকুর বারবার তপস্যায় বসছেন, প্রত্যেকটি জিনিস এক তিনি শেখাচ্ছেন। এই পর্যন্ত শেখানো ছিল, যত পরম গুরুদেব পর্যন্ত তিনি দর্শন দিলেন। পরম গুরুদেব প্রথমে বললেন তুমি আমায় মেসমারেজ করেছো প্রবোধ, তারপরে বললেন না তৃপ্তি হয়নি আরও দেখাও ইত্যাদি, সমস্ত লীলাটা লোকচক্ষুর অন্তরালে। আরেকবার ভগবান কৃষ্ণচন্দ্রের বিশ্বরূপ দর্শন দিকশুয়ের মাটিতে ঘটে গেল। আবার ঠিক গীতার ইয়েটি অর্জুনের জায়গাতে তিনি বলছেন পাহি কৃপয়া, আর তাহলে বলছেন সাধি কৃপয়া। এটা গীতার কথা, ভবসি কতরো না বিদিতাম, গীতার থেকে কিছুটা নিয়ে পরম গুরুদেব একটু রিফর্ম করে তিনি একটা প্রথম একটা অভিনব শিষ্য বন্দনা করে পাঠিয়েছিলেন প্রথম ঠাকুরের স্তব। এই যে সীতারাম, তিনি ইয়েতে ডুমুরদহে যখন এতে রয়েছেন আমাদের রামাশ্রমে, যখন তিনি গুহা খনন করেছেন, ওখানে দীর্ঘ তপস্যার লীলা করছেন, যখন পঞ্চবটিতে একের পর এক গ্রন্থ নামছে, মূলত যখন প্রণব প্রেম পীযূষ গীতার ভাষ্য যখন অবতরণ করছেন, ঠাকুর অবতরণ কথাটা বলতেন, ঠাকুরের গ্রন্থগুলি তার মহিমা অপার। তার কারণ হচ্ছে তার পাণ্ডুলিপি যদি চোখে পড়ে তাহলে খেয়াল করে দেখবেন সেখানে কোনো কমা সেমিকোলন ফুল স্টপ এসবের কোনো রীতি তিনি মানেননি। যেমনটা বেদের যদি কোনো পাণ্ডুলিপি হাতে পাওয়া যায় তাহলে সেখানেও এই জিনিসগুলো দেওয়া নেই, এগুলো পরে পরে আমরা নিজেদের বোধগম্য করার জন্য করে নিয়েছি। ব্যাপার হচ্ছে ঠাকুর যে সময়ের এই গ্রন্থগুলি অবতরণ করছে এই সময়টাতে গ্রন্থ সংগ্রহ করবার মতো তার স্থূল দৃষ্টিতে পারিবারিক প্রেক্ষাপট ছিল না। দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো দিন তিনি কোনো লাইব্রেরিতে যাওয়া, কোনো জায়গা থেকে গ্রন্থ সংগ্রহ করা ইত্যাদি, কিন্তু তিনি খুব তার যে একটা সারস্বত মূর্তি ছিল যার কোনো তুলনা নেই সীতারামের, যে মানে তিনি মানে সরস্বতীর একবারে প্রতিমূর্তি। একটি কথাই আমাদের মনে হয় যে বীজ মন্ত্র গুরু সেইটি কুণ্ডলিনীর বীজ, সেইটি সরস্বতীর বীজ, ঠাকুরের মধ্যে যেন তার একেবারে মানে বিগ্রহ যেন একেবারে পরিস্ফুট, তিনটে বীজ যেন একবারে প্রকাশিত হয়ে রয়েছে। কারণ তিনি সরস্বতী রূপে যেভাবে ধরা দিয়েছেন তার আপনি পঞ্চাশটা ছবি ঘাটুন দেখবেন পাঁচখানা লেখাপড়া করার ছবি বেরিয়ে গেছে। আপনি তার ধ্যান করুন, কোথাও কোথাও ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে আপনি ধ্যান করুন, বই ছাড়া খেয়াল করতে পারবেন না। বিশ্বপ্রেম গাড়ির পেছনে খেয়াল করুন, ঠাসা বই, কোথাও চলেছেন বই পড়ছেন, আর নইলে বলছেন গীতাটা পড়ে শোনা, নইলে এটা বলে। আর ট্রেনে যাচ্ছেন তখন যত চিঠির উত্তর, যত লেখা, যত পড়া, মানে এত পড়াশোনা, একটা নতুন বিগ্রহ, একটা বিগ্রহ ধারণ করলেন সেটা হচ্ছে গ্রন্থ বিগ্রহ। একটা প্রথম যে শরীরটা নিয়েছেন সেটা পঞ্চভূত সঞ্জাত নয়, চিন্ময় বিগ্রহ। কোথায় রেফারেন্স? ব্রজনাথ গাথা, নিজে লিখে গেছেন। এক দ্বিতীয় বিষয় হচ্ছে তারপরে তিনি যেটা আমাদের কাছে এটা এটা হচ্ছে অধ্যাত্ম সত্তা, সাধকের বোধগম্য, সাধকের অনুভবগম্য, বোধগম্য না অনুভবগম্য, সাধনার সেই স্তরে উঠলে তবে তাঁর এই জায়গায় এই রস আস্বাদন করা যাবে। দ্বিতীয়টা হচ্ছে বৌদ্ধিক, বৌদ্ধিক স্তরে, সেই জায়গাতে তিনি একটা গ্রন্থ বিগ্রহ ধারণ করছেন। এই গ্রন্থ স্পর্শ করলে সীতারামকে স্পর্শ করা হয়, তার গ্রন্থগুলি পড়লেই তাকে জানা যায়, একেবারে গঙ্গা স্নানের তৃপ্তি হয়। ঠাকুরের বই পড়ুন, পড়ে এটা অনুভব করুন, দেখবেন কথাটা কতটা সত্যি। তার গ্রন্থ এবং তার যে লীলা গ্রন্থ সে তো ভক্তের আস্বাদনের সত্যিই কোনো সীমা নেই, কিন্তু তার লেখা গ্রন্থ পাঠ করলেই গঙ্গা স্নানের সমান ইয়া হয়, মানে একটা তৃপ্তি লাভ হয়। আমাদের বলবার কথা হচ্ছে, আমি খুব সংক্ষেপ করছি, সেটা হচ্ছে এই যে যিনি এইরকমভাবে ওই গ্রন্থ যখন প্রণব প্রেম পীযূষ যখন পঞ্চবটিতে অবতরণ করছেন সেই সময়টাতে অত খুলিসনে বলে একটা দৈববাণী হলো, তার আগে ঋষি তুমি ঝাঁপিয়ে পড়ো বলে একটা দৈববাণী হয়েছে, এর আগে তার তিনবার তার কাছে শিব এসেছেন, মা এসেছেন, মানে শিব শিবশক্তি একসঙ্গে এসেছেন। আচ্ছা, এরপর তার কি আর নতুন করে কোনো তপস্যার প্রয়োজন ছিল? কিন্তু লোকশিক্ষার প্রয়োজন ছিল। তিনি যদি সোজাসুজি নেবে
আর একেবারে সকলকে হাতের মুঠোর মধ্যে ভগবানকে প্রথমে তাই দিতে চেয়েছিলেন। কে ঈশ্বর দর্শন করবি আয়, প্রথমে তাই দিতে চেয়েছিলেন, কেউ নিতে পারেনি। তারপর তিনি বসেছেন কোথায়, এই এই নীলাচলে, এই স্বর্গদ্বারের এখানে, এই 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 মাটি ধন্য, তার কারণ এখানে ভগবান বারে বারে এসেছেন। এখানে যেমন প্রভু জগন্নাথ যেমন বিরাজ করছেন, ঠিক সেই রকম তাঁর যে মানুষের প্রতি করুণার মানে করুণাঘন যে অবতার, আরও যে সমস্ত মহাপুরুষ অবতার যারা আসছেন, যারা মানুষের মতো লীলা বিগ্রহ ধারণ করে আসছেন, মহাপ্রভুরই বিগ্রহ, তাঁদের সকলের চরণ চিহ্ন রয়েছে এই নীলাচলে। এবং এখানে সীতারাম তাঁর জীবনের অনেকটা সময় কাটিয়েছেন, তার মধ্যে এই এই নামদিকে যার জায়গাতে আমার এক দ্বিতীয় একটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের জায়গাটি আশা করি আপনাদের কাছে বলতে পেরেছি, দ্বিতীয় প্রশ্নের জায়গাটি দেখুন আপনাদের আমার সঙ্গে আমার ভাবনার সঙ্গে মেলে কি না, সেটি হচ্ছে এই যে যদি আমরা বলি যে ভগবান দর্শন দিলেন, দর্শন দিয়ে তাকে বললেন তুমি যাও নাম দাও, তাহলে জিনিসটা দাঁড়ালো একজন হয়ে গেল দ্রষ্টা, একজন হয়ে গেল দৃশ্য, এবং সেখানে দর্শন বলে একটা জিনিস থাকলো। এই তিনটে জিনিস যদি থাকে তাহলে সেটা নির্বিকল্প হয় না, তাহলে সেটা সবিকল্প হয়। আমি যদি একই সঙ্গে বলি যে এটা হচ্ছে নির্বিকল্প সমাধি, আবার একই সঙ্গে বলি ভগবান জগন্নাথ আবির্ভূত হয়ে বললেন যা যা নাম দিকে যা, তাহলে দুটোকে মেলাই কী করে? কিন্তু এই বৈপরীত্যটাই সীতারামের বৈশিষ্ট্য। তিনি আমরা গুরুজন মুখে শুনেছি যে তিনি মকার মকারোপাদ, এই তত্ত্ব বুঝতে এই তত্ত্বের কথা ঠাকুর যেখান যে বইয়ে গ্রন্থে প্রকাশ করেছেন হচ্ছে পুরুষোত্তম। ঠাকুরের যে দেড়শোর ওপরে গ্রন্থ রয়েছে সেখানে পুরুষোত্তম গ্রন্থে এই ওঙ্কারের এই পাদগুলি বিভাজন করে সেখানে কোন মহাপুরুষ কোন স্তরে থেকে লীলা মানে লোককল্যাণ করেছেন তার একটি বিচার মকার বাবাতে আছে এবং অন্যান্য জায়গায় আছে। মকার শব্দটা অ উ ম এই তিনটে অক্ষর নিয়ে ওঙ্কার গঠিত হয়েছে, তার মধ্যে মকার শব্দের অর্থ শিব। এই যে আমরা বলি মকারায় নমো নমা, ম মানে শিব। এখন এই মকারের চরম ম, সেই জায়গা থেকে সেই জায়গা থেকে অনায়াস সেখান থেকে আর নামা যায় না, সেই জায়গা থেকে অনায়াস নেবে এসে আমাদের এই লৌকিক ভূমিতে ব্যবহারিক ভূমিতে এসে মানুষের মানুষকে আবার উদ্ধার করা, এইটি ঠাকুরই পারেন সবসময় একটা বিপরীত দিয়ে। তিনি একই সঙ্গে তার মানে সমাধিতে চলে যেতে পারেন, একই সঙ্গে আমাদের প্রতি ভালোবাসায় বিগলিত হয়ে যেতে পারেন, আবার তার চোখেই তিনি কাউকে চেনেন না এরকম একটা একদম নির্বিকার উদাসীন দৃষ্টি, এটাও খুব একটা বিরল দৃশ্য ছিল না। তো এইটা সমস্তটাই তার মধ্যে সম্ভব ছিল যেটা কিন্তু সাধারণ মানুষের কাছে সম্ভব হয় না। প্রশ্নে ফিরে আসছি, কথাটাকে উপসংহার করছি, সেটা এই প্রথম কথাটা প্রশ্ন নয়, দ্বিতীয়টা প্রশ্ন, মানে যে জায়গাটা আমাদের মনে হয়েছে প্রশ্ন করে ছেড়ে দিলে তো হয় না, একটা সমাধানের সমাধানও আমাদের নয়, যেরকমটা ভাবনা করছি আপনারা দেখুন সেই রকম ভাবনা করা যায় কি না, সেটা হচ্ছে এই মানে ভাবনা করছি বললেও ভুল হবে, মানে এরকমটা মনে হচ্ছে দেখুন আপনারা, সেটা হলো খেয়াল করে দেখুন মহাপ্রভু যখন এখানে এসেছেন তার অন্তঃলীলাটা হচ্ছে নীলাচলে, এবং প্রভু এখানে জগন্নাথকে নিয়ে গম্ভীরায় ওখানে রেখে থাকতেন এবং একচক্ষু ভগবান দর্শন করতেন, এই করতে করতে তিনি এখানে বিলীন হয়ে যান। তার যে নাম নামে নামের যে প্রচার, মহাপ্রভুর নামের যে প্রচার, সেইটির অন্তলীলা এটা ঘটল নীলাচলে। আর প্রভু সীতারাম হয়ে যখন আসলেন তখন তার নামের লীলার সূচনা হলো নীলাচলে। তার মানে একটি লীলার অন্ত হলো, তার পরের লীলার সূচনা হলো নীলাচলে, তার মাঝখানে স্বাভাবিকভাবে জগন্নাথকে থাকতে হবে, কারণ তিনি জগন্নাথে বিলীন হয়েছিলেন, জগন্নাথ থেকেই তিনি উৎপত্তি হলো। নতুন সীতারাম আমাদের সামনে নতুন আলো নিয়ে এসে হাজির হলেন, আমাদের শেখালেন ভগবানকে যদি তোমাকে যদি মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে হয়, যদি মানুষ যোগে তোমাকে ভগবানকে ভালো করে জানতে হয়, তাহলেও তোমার চাপরাস চাই, যা যা নাম দিকে যা শব্দটাকে তো আমায় বুঝতে হবে, সেইটা আর কিচ্ছু না, সেটা হচ্ছে চাপরাস। আমি খেয়াল খুশি মতো ঠিক করলাম, আমি গেলাম আর লোককে বললাম, মনে মনে ভাবলাম এই তো আমার বোধ হয় অনেক কিছু হয়ে গেছে, আয় তোকে কৃপা করে দিই, কৃপা
হয় সিদ্ধি চাই নয় চাপরাস চাই, সিদ্ধিও হয় না চাপরাস যতক্ষণ পর্যন্ত একজন এক সন্তান পরিপূর্ণ যোগ্য হওয়া সত্ত্বেও পিতামাতা যতক্ষণ পর্যন্ত না তাকে অভিষেক করে দিচ্ছে সংসারের ততক্ষণ পর্যন্ত সে সংসারের দায়িত্বে বর্তায় না তার উপরে। ঠিক সেই রকম মানে লোককল্যাণের জন্য যে একটা চাপরাসের দরকার সেই শিক্ষা দেবার জন্যে আজকের এই তিথিটি। এর মধ্যেও সীতারামের একটা শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে ওপরওয়ালার ইয়েটা আদেশটা, এই আদেশটার দিকে তাকিয়ে থাকো, মনমুখী হয় না ভগবানমুখী হও, এইটা হলো ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে একটি লীলার অন্ত যেখানে হয়েছিল সেখান থেকেই পরের লীলার উন্মেষ ঘটেছে, সেই পবিত্র তিথি আজকের তিথি, তাই দশই বৈশাখ আমাদের পূজার দিন, গুরু পূজার দিন, ভগবানের একটি নতুন রূপে আত্মপ্রকাশের দিন। এবং যা আগামী দিনে আমরা ঠাকুরের বাণীতে, ঠাকুরের তাঁর নিজের বলা কথাতে বারবার আমাদের শ্রদ্ধেয় সমীরণজি তিনি মনে করিয়ে দিচ্ছেন যে হয়তো একদিন আজকে সকালবেলায় যখন আমরা হরিনাম নিয়ে বেরিয়েছি পথে, তখন এমন প্রেরণা এসেছে বাবার, সেই কথাটি তখনই বারবার ফিরে এসেছে, ওনার কাছ থেকে বারবার শুনেছি, এমন একটা দিন আসবে যখন রথযাত্রার মতদাতার থেকেও বেশি মানুষ একটা মানে দিব্য প্রেরণায় তারা এই নীলাচলে হরিনাম করতে এসে উপস্থিত হবে, এই সেই দশই বৈশাখ। আমরা মহাসৌভাগ্যবান যে তার সূচনাকালে একটা দিন, আমরা তখন কোন কোথায় কী অবস্থায় থাকব সেটা আমাদের জানা নেই, কিন্তু আমরা যে এই ভগবানের এই লীলার প্রসাদ কণিকামাত্র পাওয়ার সৌভাগ্য অর্জন করলাম, আমরাও যে এই এই লীলার মানে একটুখানি হলেও আমরা কিছু তাতে অবগাহিত হতে পেরেছি, সেইখানেই আমাদের সার্থকতা। এবং দশই বৈশাখে এসে আমরা কৃতার্থ, দশই বৈশাখ সম্পূর্ণ হলো কি না, সার্থক হলো কি না সেটা বিচার্য নয়। আমরা এসে জগন্নাথ দর্শন করে, গুরু পূজা করে, আমরা অনন্ত সমুদ্রকে দর্শন করে আবার একটা অদ্ভুত পবিত্রতা নিয়ে ফিরে যাব, এই ইয়ে করে এই 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 কটি শব্দ দিয়ে আমি আমার গুরুর বন্দনা করে, তাঁর চরণ বন্দনা করে আপনাদের কাছ থেকে।